প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাধ্যের মধ্য থেকে বিনিয়োগ করে ছোট্ট সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ইচ্ছে অনেকেরই থাকে, কিন্তু একটি বিল্ডিং নির্মাণের স্বপ্ন বাস্তবায়নে প্রথমে প্রয়োজন একটি সুপরিকল্পিত পরিকল্পনা, যেখানে সাধ্যের মধ্য থেকে বিনিয়োগ করতে পারবেন সুনিশ্চিন্তে। সুন্দর একটি পরিকল্পনার মাধ্যমেই গড়ে উঠতে পারে আপনার ছোট স্বপ্নের বাড়িটি। আর এই সব কিছু বাস্তবায়নের জন্য জরুরি হচ্ছে দক্ষ পেশাদার একজন ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টের। আমরা আমাদের কাজ শুরু করার আগে প্রতিটি ক্লায়েন্টের চাহিদা বুঝি এবং তার বাজেট এবং জায়গা অনুযায়ী সেই ডিজাইনটি দেবার চেষ্টা করে থাকি। আমরা আজকের এই ডিজাইনটি তৈরি করেছিলাম সুশান্ত চৌধুরীর জন্য। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনিতে তার গ্রামের বাড়িতে এই ডুপ্লেক্স বাড়িটি তৈরির জন্য আমাদের সাথে যোগাযোগ করেছিলেন। এই ডুপ্লেক্স বাড়িতে সব ধরনের ব্যবস্থায় রাখা হয়েছে, কিন্তু অল্প জায়গা ব্যবহার করা হয়েছে, যাতে বাহির থেকে দেখতেও সুন্দর হয়, আবার খরচের বিষয়টিও মাথায় রাখা হয়েছে যেন খরচও বেশি না পড়ে। সব মিলিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বেশ সাজানো গোছানো খোলামেলা সুন্দর একটি ছোটোখাটো ডুপ্লেক্স বাড়ি। আপনারাও চাইলে গ্রামে এই ধরনের একটি বাড়ি তৈরি করতে পারেন। যাদের বাজেট কম, যাদের পরিবারের সদস্য সংখ্যা কম, তাদের জন্য এই বাড়িটি আমার কাছে মনে হয় পারফেক্ট একটি বাড়ি। আমরা বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই বেশ সুনামের সাথে বাড়ির প্ল্যানিং ডিজাইনের কাজটি করে আসছি। আপনারাও চাইলে নিচের এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ডিজাইন ফি প্রদান করে আপনার বাড়ির প্ল্যানিং ডিজাইন আমাদের দ্বারা করিয়ে নিতে পারেন। তো আপনারা এখন ফ্লোর প্ল্যানটি দেখতে পাচ্ছেন। নিচতলাতে রাস্তা বরাবর 25 ফিট এবং লম্বা বরাবর 36 ফিট জায়গা ব্যবহার করা হয়েছে। সামনে বারান্দার জন্য 3 ফিট জায়গা রাখা হয়েছে। তো নিচতলাতে ছোট্ট একটি পোর্স বা পার্কিং ব্যবস্থা রাখা হয়েছে। তো এই এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করে প্রথমেই একটি বড় আকারের ড্রয়িং রুম রয়েছে, যার মাপ হচ্ছে 10 ফিট বাই 14 ফিট 4 ইঞ্চি। আমরা ইন্টেরিয়র ডিজাইনটিও এখানে দেখিয়ে দিয়েছি কোথায় কি সেট করা হবে। এই পাশে ডাইনিং স্পেস রাখা হয়েছে এবং ডাইনিং স্পেসের সাথেই একটি বড় জানালা রাখা হয়েছে, যেন আলো বাতাসটা সরাসরি ক্রস ভেন্টিলেশনের মাধ্যমে ড্রয়িং থেকে ডাইনিংয়ে প্রবেশ করতে পারে। এই ডাইনিং স্পেসের সাথেই পেছন দিকে 8.5 ফিট বাই 10.5 ফিটের একটি রান্নাঘর রাখা হয়েছে। এর পাশে একটি বেসিন এরিয়া এবং একটি কমন টয়লেট রয়েছে। কমন টয়লেটের মাপ হচ্ছে 5 ফিট বাই 7.5 ফিট। সামনে একটি বেডরুম রয়েছে, মাস্টার বেড, এটি হচ্ছে সেই বেডরুমটি। এর মাপ হচ্ছে 10 ফিট বাই 13 ফিট। এর সাথে একটি বারান্দা রয়েছে এবং একটি অ্যাটাচ টয়লেটও রয়েছে। এই হচ্ছে নিচতলার প্ল্যান এবং এই সিঁড়ি দিয়ে আপনাদেরকে দোতলায় যেতে হবে। এখানে 3 ফ্লাইটের একটি সিঁড়ি ব্যবহার করা হয়েছে, যাতে আপনারা খুব সহজে ইজিভাবে দোতলায় যেতে পারেন। আপনারা যদি চান তাহলে সিঁড়ি ঘরের নিচের একটি অংশে আপনারা স্টোর রুম বা প্রেয়ার রুম হিসেবেও সেটিকে ব্যবহার করতে পারেন। তো আমরা যদি দোতলায় প্রবেশ করি, দোতলায় ওঠার পরে সামনে ছোট একটি ফ্যামিলি লিভিং এরিয়া রয়েছে। এরপরে এই দুই পাশে 2টি বেডরুম রয়েছে এবং একটি কমন বেড রয়েছে, এবং 2টি বেডের জন্য একটি কমন টয়লেট দেখানো হয়েছে সামনে। এরপর এই কোণাতে একটি প্রেয়ার রুম রয়েছে। সামনে একটি মাস্টার বেড রয়েছে, যার মাপ হচ্ছে 10 ফিট বাই 13 ফিট 10 ইঞ্চি। এর সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে। এবং আপনারা যে ওপেন ট্যারেসটি দেখেছিলেন, এটি হচ্ছে সেই ওপেন ট্যারেসটি, যেটি দোতলার বারান্দার সাথে যুক্ত হয়ে বেশ বড় একটা খোলামেলা স্পেসে পরিণত হয়েছে। এই হচ্ছে খুব ছোট্ট একটি জায়গার মধ্যে সাজানো গোছানো একটি ডুপ্লেক্স বাড়ি, যা আমরা সুশান্ত ভাইয়ের জন্য তৈরি করেছিলাম। তো খরচের বিষয়টি এখন যদি আপনাদেরকে ধারণা দিই, আপনারা হয়তো বা অনেকেই জানেন যে বর্তমানে 2021 সালে র ম্যাটেরিয়ালস অর্থাৎ রড সিমেন্টের দাম অনেকাংশে বেড়ে গিয়েছে নর্মাল বাজার থেকে। 2-1 বছর আগে যদি এই বিল্ডিংটি তৈরি করতে যেতেন তাহলে অনেক অল্প খরচে এটি তৈরি করা সম্ভব হতো, কিন্তু বর্তমান বাজারে এটি তৈরি করার কথা চিন্তা করলে আপনাদেরকে 28 থেকে 30 লক্ষ টাকা বাজেট নিয়ে নামতে হবে, যেটি হয়তোবা আপনারা 22 থেকে 25 লাখেও কমপ্লিট করতে পারতেন। তো আশা করা যায় বাজার কিছুদিনের মধ্যে ভালো হয়ে যাবে, জিনিসপত্রের দাম আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসবে, তখন আপনারা চাইলে বাড়িটিকে কম খরচে তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার নতুন কোনো ডিজাইন নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।